এনজিও হয় আপনার গাঁটো আজ মিটিং করব দিয়ার কারণে মই ফার্স্টতে আপনার নমস্কার জানাইছো। জ্ঞান কর্ম সমাজ এটা মানে এনজিও, এনজিও হিসাবে আমি আছি। এনজিও আমি কেনে কি কাম করব লাগে যে যেনিবা এই সমাজ জ্ঞান কর্ম সমাজটি কি কাম হয় বা এনজিও এনজিও কি কাম হয় এইবিল আমার এম সি এল এ গাঁরে সম্পূর্ণ কব। তারপর মই এইখিনি কব বিচার যে আমি এনজিও হয় জ্ঞান কর্ম এনজিও হয় আমি কিছু সমাজ যেনিবা বহুত রাইজে বহুত মানুষে কিছু কথাবিল নুবুঝে সেই নুবুজা কথাখিন আমি সেই জ্ঞান কর্ম সমাজ যেটি এনজিও এই এনজিওর থ্রুয়েদি আমি বহুত মানুষ সজাগতা করব পাইছো আর করছো। ইয়ার কারণে আমি আজিও এই আজি পানিমূর্তি গাঁত এই আমি জ্ঞান ধর্ম সমাজ কি আর এই সমাজ কেনে কি থাকিব লাগে কেনে কি কাম করিব লাগে যে এটা আমি বর্তমান সরকারের পর কি পাবা লাগে বা কি পাব না লাগে এই কমপ্লিটলি বস্তু আমি আমার সেই প্রাক্তন এম সি এল এ ডাঙরিয়ে কই যাব। তারপর মই কইছো কি যে আপনার গাঁত যেনবা কিছু কিছু সরু সরু বস্তু যে যেনবা ঘরে হোক এম জি এনরেকায় হোক বা কিছু আর খাওয়া দাওয়া যেনবা পানি যোগানের হোক ঠিক কমপ্লিটলি বস্তু কেনে বা পাইছি না পাওয়া নাই বা না পাইছে কেনে পাইছি কি ধরনের পাইছি এইবিল বস্তু আজি আপনার গাঁত আমি ভালকে বুঝাবলে আহিছো। আমি জ্ঞান ধর্ম কই পেলাই জ্ঞান ধর্ম সমাজ এই জ্ঞান ধর্ম সমাজে একটা এনজিও সেই এনজিও হিসাবে আমি আহিছো। ইয়াতে কোনো রাজনীতির কথা নয় আমি মাত্র এনজিওয়েদি কি কাম করিব পারে সেই জ্ঞান ধর্ম সমাজ এনজিওয়েদি কি কাম করিব পারে আর কি কাম করিব লাগে আর মানুষ যেনে সজাগতা হবা লাগে কি সেই বস্তু আজি কমপ্লিটলি আমার এম সি এল এ ডাঙরিয়ে কই যাব। আমার জ্ঞান কর্ম সমাজ যেটুকু কমপ্লিটলি কই যাব ইয়ার কারণে মই বেশি নকম যেটুকু আমার সারে আছে সেটা কমপ্লিটলি বস্তু এখেতে করব। তারপর মই আজি আপনার গাঁর আহি মই খুব আনন্দিত হয়েছো।